সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সব, অনেক মা বোন আজকের মাহফিল আসছেন, বলি আলহামদুলিল্লাহ। মা বোন অনেক মাহফিল আজকে এসেছেন, মাদের ব্যাপারেও কিছু কথা বলা দরকার। মাকে আল্লাহ পাক কিভাবে চলতে হবে তার বিধানও কিন্তু কোরআন শরীফে দিয়েছেন। মাদের জন্য দিয়েছেন সূরা নূর, দিয়েছেন সূরা হাযাব, দিয়েছেন এই সমস্ত সূরাগুলো মাদের পড়া দরকার। সূরা নূর, সূরা হাযাবের ভিতরে পর্দার কথা আছে না নাই? এখন কি সে পর্দা আছে? পর্দা আছে, টেলিভিশন রূপালি পর্দা এবং দরজা এবং জানালার দামি দামি পর্দা, কিন্তু গায়ে কোনো পর্দা নেই। আছে না এরকম? গায়ের কোনো পর্দা নেই, কোনো কাপড় চোপড় পরে না। এবং এরকম কথা বলা হয়, শরীরের কাপড় যত কম হবে সে তত বড় আল্টামডার হবে। স্বামীকে নাম ধরে ডাকে, আবার স্বামী তার স্ত্রীকে হ্যাঁ নাম ধরে ডাকতে পারে, শুধু ডাকাডাকি করে। এরকম স্বামী রক্সি রিতা, রক্সি রিতা, বাচ্চা কেন হয়েছে? ও ওর আব্বাকে বলে রক্সি। কি আমার কথা বুঝতেছেন? মানে মা ডাক শুনে রক্সি রক্সি করে, ও আব্বা না পায় বলে রক্সি রক্সি। এদিকে ও ডাকে রিতা, ও মা কেমন আমার মা না বলে বলে রিতা। পড়ে গেছে দুইজনে মুসিবতের, স্বামী স্ত্রী চিন্তা করলো কি ব্যাপার, আমার সন্তানও তো দেখতেছি আমাদেরকে নাম ধরে রাখে, এখন কি করা যায়? এখন বাপ মার ডাকটা ফেরত নিয়ে আসা যায় কি? আপনি অথবা আজকের থেকে তুমি আমার খুব আব্বা, আমি তোমার খুব আম্মা। কি আমার কথা কি বুঝতেছে? তাহলে আল্ট্রা মডার্ন হতে গিয়ে আজকে সন্তানগুলো বিপদগামী হয়ে যাচ্ছে। সন্তানদেরকে ভালো করতে হবে, পর্দার ভিতরে আনতে হবে, দিন বোঝাতে হবে, আর ইসলামকে বোঝার চেষ্টা করতে হবে, মিস কল দেওয়া বন্ধ করতে হবে মেয়েদের। আমার কথা কি বোঝা যাচ্ছে? মিস কল আছে না নাই? সেদিন একজন কয়, হুজুর কোরআন শরীফে মিস কল দেওয়ার অর্ডার আসছে। কে কেমনে কে সবাই আমার মিস কল আসার রাতে? কি আমার কথা কি বুঝতেছেন? যে কোরআন শরীফে মিস কল আছে, এজন্য আমার মিস কল দেই। সুবিধা করে কোনো কথা বলা যাবে না। এক গ্রামের এক কাঠমোল্লা গরু জব করতে নিয়ে গরুর কাল্লা নেওয়ার তাল নিয়া বলতেছে, শোনেন গরু তো জব করবো কিন্তু আল্লাহর কিন্তু একটা অর্ডার আছে, কি? কাল্লা লাই বাজান না, কাল্লা নিয়ে বাজাবাজি করো না, কাল্লাটা আমার দিয়ে দিয়ে। আমার কথা কি বোঝা গেল? এরকম সুবিধাভোগী কিছু লোক আছে না নাই? আসতে কবে না আসেন না? আছে, মিস কল দেওয়া যাবে না। এই মোবাইল কিন্তু মারাত্মক জিনিস, এটা মারাত্মক ভাইরাস। কত সংসার যে ভাঙছে, কত সংসার যে মাটির সঙ্গে মিশে গেছে, কোনো হিসাব নাই এই মোবাইল। আমি কি ভুল বললাম? মারাত্মক ভাইরাস এটা, মারাত্মক 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 ক্ষতিকর এটা। এই ভাইরাস থেকে মা সমাজকে, নারী সমাজকে হেফাজত করতে হবে। আমি একটা কবিতার ছন্দে, আমি এটা একটা কবিতার ছন্দে আমি তুলেছি, নারীদের চলাফেরা চলছে খোলামেলা, দেহের খোলা, এ নারী এ নাকি স্বাধীনতা, ফেসবুক ভাইবার লাইনার হোয়াটসঅ্যাপ, উঠতি তরুণ যুবতী নারীর আরো এক মহাপাপ, সেবার নামে চলছে ধোকা। এই যে আজকে সেবার নামে এই মোবাইলের প্রচার করার জন্য মেয়েদেরকে ডিসপ্লে করা হয়, যে কোনো অ্যাডভার্টাইজে মেয়েদেরকে পণ্য সামগ্রীর মধ্যে ব্যবহার করা হয়। একটা মেয়ের দাম কি একটা পণ্য সামগ্রীর মত? বলেন, যে মেয়ের নামকে আল্লাহ পাক সম্মান রক্ষার্থে কোরআন শরীফে বারবার রাখেন নাই, শুধু মারিয়াম ছাড়া, আল্লাহ পাক মেয়েদেরকে আড়ালে দেখতে চান, আল্লাহ পাক মেয়েদেরকে পর্দার মধ্যে দেখতে চান। এই হুকুমটা কে দিয়েছেন? আস্তে কবে কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। টায়ার আর টিউব, টিউব থাকে ভেতরে, টায়ার থাকে বাইরে, টায়ার বাইরে থাকবে সে সামনের যত বিপদ আপদ, বাইরের যত বিপদ মুসিবত আছে, যত খোয়া, যত পাথর, যত কাটা কুটা সব কিছু, টায়ার সব কিছু মাথা পেতে নিয়েছে। ছয় মাস থাকার পর ভিতরে ব্যবসা গরমে টিউব কয়, আইয়ু হাত টায়ার, হে টায়ার সমান অধিকার দিতে হবে, তুমি ছয় মাস বহু আলো বাতাস খাইছো, আমি টিউব, আমি আর ভিতরে থাকতে চাই না, আমার বাইরে ওপেন করো, আমি টায়ার হতে চাই, তুমি টিউব হও, তুমি ভিতরে আসো। গাড়ি মনে হয় ঢাকা যাবে? গাড়ি ঢাকা যাবে? যাবে না। আজকে মেয়েরা সমান অধিকারের নামে যে অধিকার তারা চাচ্ছে, এই অধিকার দিয়ে মেয়েদের অধিকার হবে না ক্ষতি হবে? অধিকার প্রতিষ্ঠা হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। মা আপনাকে অবশ্যই পাঁচটা হুকুম মানতে হবে। আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিলেন, হে রাসূল আপনার স্ত্রীদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের কথার মধ্যে স্ট্রেট কাট কথা বলে, তারা যেন নরম করে যেন কোনো কথা না বলে, তাদের কথার মধ্যে যেন নরম ভাব থাকে,
যাদের অন্তরে রোগ আছে সেই রোগাক্রান্ত লোকগুলো ওর দিকে ঝুঁকে পড়বে। অতএব কথার মধ্যে থাকতে হবে অকুল কওলা মারুফা, ন্যায়সঙ্গত কথা মেয়েরা বলবে। মেয়েদের কথাগুলো শুনতে মজা লাগে। সম্মানিত ভাইরা, একজন পরনারীর কণ্ঠ এটার উপর তার বিষয় আছে না আছে? মেয়েরা কথা বলবে না কেন? ন্যায়সঙ্গত এবং অকুল্লা কওলা মারুফা, স্ট্রেট কাট, সোজা সবটা কথা বলবে। যদি কেউ প্রশ্ন করে আপনি কেমন আছেন, ভালো, কথা বোঝা গেল? আমি খুব ভালো, আপনি কেমন আছেন? তাহলে এর মধ্যে কি নিকুন ভাব আছে না নাই? এর মধ্যে কিছু ভাইরাস আছে না নাই? আছে। এমন জাতীয় কোন কথা কোন পরপুরুষের সঙ্গে বলা যাইবে? আজকে বলা যাবে? এজন্য আল্লাহ পাক এই সমস্ত বিধানগুলো অনেক আগে সুন্দর করে এগুলো জানিয়ে দিয়েছেন, কিন্তু আজকে সমাজে এগুলি চলছে, এগুলো বন্ধ করতে হবে। হুকুমটা কার? পর্দার বিধান থাকলে সমাজে জেনা থাকতো, ব্যভিচার থাকতো? থাকতো না। সম্মানিত ভাইরা, সম্মানিত মা বোনেরা, আপনাকে অবশ্যই পর্দার বিষয়টা খেয়াল করতে হবে। আল্লাহ পাক পর্দার হুকুম দিয়েছেন আগে নারী কেনা পুরুষকে, ভালো করে কবে আল্লাহ পাক আগে পুরুষকে পর্দার হুকুম দিয়েছেন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। গুনার প্রথম পদক্ষেপ হচ্ছে চোখ, চোখ হচ্ছে প্রথম পদক্ষেপ। এই চোখটাকে আগে নিয়ন্ত্রণ করতে হবে। চোখ যার নিয়ন্ত্রণ থাকবে তার সব নিয়ন্ত্রণ থাকবে। সুবহানাল্লাহ, চোখের তওয়াল কিন্তু মারাত্মক। একটা প্রাণী আছে কচ্ছপ, কচ্ছপ ডিম পারে ডাঙ্গায়, বাস করে জলে। যখন ওই ডিমগুলো ডাঙ্গায় থাকে, ও যখন পানিতে থাকে, ওই ওই ডাঙ্গায় থাকা ওই ডিমগুলোকে ফুটানোর জন্য ওই পানির ভিতরে থেকে ওই ডিমগুলো ডিমগুলোর দিকে কচ্ছপটা এমন ভাবে তাকায়, তাকানোর খেলায় ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। যদি একটা কচ্ছপের চোখের পর যদি ডিম ফেটে বাচ্চা বের হয়, যুবকের নজরে যুবতীর কিছুই হয় আসতে পারে, হয় কি না? যার হয় না তার পুরুষত্ব নাই। আমি যা কইলাম স্টেট কাট কইলাম, অর্থাৎ প্রথম নজর আগে নিয়ন্ত্রণ করতে হবে, এবং গোপন গোপন কোন প্রেম করা যাবে, ওয়ালা মুত্তাখিদ আখদান ওয়ালা মুত্তাখিদাত আখদান, গোপন গোপন কোন কথা বলা যাবে, মোবাইলে কোন পরপুরুষের সঙ্গে কথা বলা যাবে, কোন পরনারীর সঙ্গে কথা বলা যাবে প্রয়োজনীয় কথা ছাড়া। এই মোবাইলে শুধু প্রয়োজনীয় কথা ছাড়া, এবং স্ত্রীর সঙ্গে আপনি কথা বলেন সারা রাত কথা বলেন সমস্যা নেই, কিন্তু আপনি পরপুরুষের সঙ্গে নারীর সঙ্গে আপনি কথা বলতে পারবেন না। এই মোবাইল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, মোবাইল আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তাওফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারীর ফেতনা থেকে বাঁচতে হবে, কত ওলির ওলিত্ব চলে গেছে। সম্মানিত ভাইরা, এরকম করে আরেক জায়গায় আল্লাহ পাক ওয়াজ করেছেন, এবং আল্লাহ পাক বলেছেন আপনি এটাও তেলাওয়াত করেন। আরেক জায়গায় আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিয়েছেন যে হে রাসূল, আপনি এই কথাটাও আপনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দেন। ওয়াতলু, এখানে বলেছেন আতলু, আমি তেলাওয়াত করছি। আরেক জায়গায় বলেছেন আতলু, সূরা আরাফের ভিতরে, وَأَتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانْسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক একজনকে, কোন এক আল্লাহর গোলামকে প্রচুর নিয়ামত দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছেন, অনেক কিছু তাকে দিয়েছিলেন, কিন্তু সে সেখান থেকে ফিরে এসে প্রবৃত্তির যখন দাসত্বে পরিণত হয়ে গেল এবং শয়তানের যখন তেওয়া করলো, আল্লাহ পাক তাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দিলেন। সেই লোকটার পরিচয় নিয়ে তাফসিরে তিনজন ব্যক্তির নাম এসেছে, এর মধ্যে একজন হচ্ছে বালাম ইবনে বাউরা, বালাম বিন বাউরা, সে ছিল কওমে মুসা, মুসার সময়ের একজন মানুষ। সে যা আল্লাহর কাছে চাইতো আল্লাহ সঙ্গে সঙ্গে তাই কবুল করত। শেষ পর্যন্ত তার মরণ হয়েছে মুনাফিকের মরণ, ফুসুকি মরণ হয়েছে। এর মূল কারণ ছিল নারী। এর মূল কারণ ছিল কি? এর মূল কারণ ছিল কি? এটাকে শুনবেন, বলবেন, শুনবেন মা, আপনাকে শুনতে হবে। নারীটা যে কত মারাত্মক জিনিস, নারীর ফেতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। এর মানে আবার বলে ভাববেন না যে নারীদের সম্মান ইসলামে নাই, তা নয়, নারীদের সম্মান আছে, কিন্তু নারীর ফেতনা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, অস্ত্র থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। বালাম ইবনে বাউরা এই লোকটা আল্লাহর কাছে যা বলতো সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করতেন। এ তার একটা পরিচিতি ছিল গোটা দেশ জুড়ে। তো একটা জালিম সম্প্রদায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যুদ্ধ করবে,
সেই যুদ্ধে বিজয় লাভের জন্য সেই লোকেরা চলে আসলো এই আল্লাহর পছন্দের এক গোলাম বালা বিন দাউরার কাছে। সে বলতেছে বালা তুমি যদি আমাদের পক্ষে দোয়া করো তাহলে মুসাকে আমরা পরাজিত করতে পারবো। বালাম বলেন অসম্ভব ব্যাপার, আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে আমি আল্লাহর গোলাম হয়ে আমি তার বিরুদ্ধে আমি দোয়া করতে পারবো। তাকে বশ করতে পারে না, শেষ পর্যন্ত চলে গেছে তার স্ত্রীর কাছে। স্ত্রী হচ্ছে হেড অফিস, স্ত্রীর কাছে গিয়ে বলতেছে যে তোমার স্বামীকে বুঝাও তুমি যা চাবা আমি তোমাকে তাই দেবো। শেষ পর্যন্ত স্ত্রীকে বসে এনে স্ত্রী মাধ্যম দিয়ে যখন স্ত্রী বলে ফেললো আমার স্বামী আপনি একটু একটা দোয়া করে দেন আমরা অনেক কিছু বিনিময়ে পেয়ে যাব। শেষ পর্যন্ত সেই নারীর ফেতনায় পড়ে স্ত্রী কথায় স্ত্রীর প্রেসারে চাপে পড়ে শেষ পর্যন্ত সে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ হয়ে আল্লাহর কাছে সে দোয়া করতে লাগলো নবীর বিরুদ্ধে, কিন্তু দোয়া করলো নবীর বিরুদ্ধে কিন্তু দোয়া হয়ে গেল নবীর পক্ষে। তখন লোকজন বলে ফেললো বালা তুমি দোয়া করতে চাইছিলাম আমরা, দোয়া করতে বলেছিলাম আমরা নবীর বিরুদ্ধে, তুমি তার পক্ষে দোয়া করলে কেন? বালাম বলতো আমি তো দোয়া করতে তার বিরুদ্ধেই চেয়েছিলাম কিন্তু আমার মুখ দিয়ে তার পক্ষে চলে আসে। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত তার মধ্যে লানত হলো। এই নারীর ওয়াসওয়াসায় পড়ে, নারী ফেতনায় পড়ে স্ত্রীকে বেশি প্রাধান্য দিতে গিয়া এর মানে আবার ভুল বুঝবেন না, আমি স্ত্রীকে সম্মান করতে মানা করছি না, স্ত্রী অবশ্যই স্ত্রীর সমস্ত হক আদায় করতে আমি বাধা দিচ্ছি না, কিন্তু স্ত্রী যদি খারাপ কাজ করতে পারে সেই কথা শোনা যাবে নাকি? সেই কথা শোনা যাবে না। কিন্তু বালাম ইবনে বাউর যখন স্ত্রী কথায় যখন খুশি হয়ে যখন তার পক্ষে কাজ করা শুরু করে দিল মহান রব্বুল আলামিন, তখন সেই ব্যক্তিটাকে কি করলেন? ওয়ালাউ শিইনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালবি ইন তাহমিল আল্লাহ পাক তাকে কি করলেন? শেষ পর্যন্ত তার জিহ্বাটা বুক পর্যন্ত চলে আসলো, ঝুলতে লাগলো, মুখে লালা ধরতে লাগলো। এমন একটা প্রাণী আছে যে প্রাণী দৌড় মারলেও তার জিহ্বা বের হয়, লালা পড়ে, জিভ দিয়ে লালা গড়ে গড়ে পড়ে, আবার সে দাঁড়ায় থাকলে বসে থাকলো জিহ্বা দিয়ে লালা গড়ে গড়ে পড়ে। কোন প্রাণী বলেন তো? বলেন কোন প্রাণী? কুকুর। তার কাজই হলো সারাদিন ধরে কেমনে সে খাবারের অন্বেষণ করবে, খাবারের লোভ সর্বক্ষণ তার থেকে থাকে। একটা ঢিল ছুড়লেও সে ঢিলটার মধ্যে সে খুঁজতে চায় এর মধ্যে খাবার আছে নাকি। ওর কাম একটাই, সারাদিন সে খাবারের পিছনে সে ব্যস্ত হতে থাকে, অস্থির হতে থাকে। আরেকটা লোভ তার মধ্যে কাজ করে, সেটা হলো কার্তিক মাস যখন আসে খাওয়া দাওয়া সব ছাড়ে, কাম একটাই। আমার কথা কি বুঝতেছেন? ওর দুটা কাজ, একটা হলো যৌন কামনা, আরেকটা কাজ হলো পেট নীতি। আমার বন্ধুগণ, সেই যৌন কামনা খারাপ কিছু নয়, যৌন কাজ খারাপ কোনো কাজ নয়, তবে সেই যৌন কাজ হতে হবে অবৈধ পথে না বৈধ পথে। আসতে পারে অবৈধ পথে না বৈধ পথে, বৈধ পথে লোভ থাকতে পারে, লোভ কোনো খারাপ কিছু নয়, সেই লোভ থাকতে হবে বৈধ পথে। রাগ থাকতে পারে, রাগ কোনো খারাপ কিছু নয়, কিন্তু সেই রাগটা থাকতে হবে বৈধ রাগ। আল্লাহর বিরুদ্ধে কথা বলবো আমি, তার বিরুদ্ধে রেগে যাব, খেপে যাব, জোরে কোন ঠিক কিনা? আসতে পারবে না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আমি চুপ করে থাকবো, এটা কি আমার কাজ হবে? রাসূলের বিরুদ্ধে কথা বলবে আমি কি চুপ করে থাকবো, এটা কি আমার কাজ হবে? সেই সময় সিংহের মতো গর্জন দিয়ে বাতিল শক্তির মোকাবেলায় নিজেকে শামিল করতে হবে। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করার জন্য ইমানি চশমা নিয়ে মুসার সত্য লাঠি হাতে নিয়ে ইব্রাহিমের উত্তরসূরি হয়ে মোকাবেলায় রাজপথে লড়াই করতে রাজি আছেন কারা কারা, হাত উঁচু করে দেখেন মুসলমান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো
আল হাদিস এর আলো কোরআন হাদিস যেখানে আলেম উলামা যেখানে কোরআন ছাড়া অন্য কিছু আমার নেতা তোমার নেতা একটু হাত উঁচু করে আবার বলেন নারায়ণ তাকবীর।